দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ টোয়েন্টি এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আজকে আপনাদের সঙ্গে আছি আমি মারুফ রহমান এবং যথারীতি আমরা সারা দিনে যে সমস্ত আলোচিত খবর আলোচিত ঘটনা কিংবা সাম্প্রতিক ইস্যু নিয়ে আসলে আমরা এই অনুষ্ঠানে আরোপ করে থাকি এবং বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার চেষ্টা করে থাকি আজকে আমরা মূলত আলাপ করব সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলন মত ভিন্ন মত এবং লাগামহীন নিত্যপণ্যের বাজার এই ইস্যুগুলোতে তো আমাদের সঙ্গে শুরুতেই যুক্ত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ আসিফ মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হওয়ার কথা রয়েছে প্রথম আলোর যুগ্ম সম্পাদক ইসোহরাব হাসান এবং আমাদের সঙ্গে জুমে আরও যুক্ত হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তিনি ইতিমধ্যে যুক্ত হয়েছেন শেখ ওয়ালি আসিফ ইনান আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি তো শুরুতেই আমরা আসলে যে প্রসঙ্গে যেতে চাই সেটি হচ্ছে গত কয়েকদিন ধরে আন্দোলন বলা চলে তুঙ্গে রয়েছে কোটা বিরোধী বা কোটা সংস্কারের যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিক থেকে জনাব আসিফ মাহমুদ আপনি সমন্বয়ক আজকে আইনমন্ত্রী বলেছেন যে আন্দোলনের কোনো ইস্যুই নেই আপনারা কেন শুধু শুধু আসলে এখনো পর্যন্ত রাস্তায় আছেন আপনাদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে আসিফ মাহমুদ জি প্রথমে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য আহ আন্দোলনের কোনো ইস্যুই নেই আহ সেটি তিনি কিভাবে বলেছেন আমি আসলে জানি না আমি তার আহ পুরো বক্তব্যটি শুনতে পারিনি আমরা আমাদের আজকে কর্মসূচির জন্য আমরা মূলত পাঁচই জুন হাইকোর্ট যখন দুই হাজার সালে জনমতের ভিত্তিতে শিক্ষার্থীদের আন্দোলনের ভিত্তিতে সরকারের দেয়া একটি পরিপত্র বাতিল করে দেয় সেই প্রেক্ষাপটে আমাদের আন্দোলনটি শুরু হয় এবং আপনারা জানেন গত এগারো দিন যাবৎ লাগাতার আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমরা দাবি করেছি যে সংসদে আইন পাশের মাধ্যমে যে কোটা বৈষম্য রয়েছে সেটিকে সংস্কারের মাধ্যমে কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান করার এবং সেই দাবিতেই মূলত আমরা দীর্ঘদিন যাবত আন্দোলন করে যাচ্ছে শিক্ষার্থীরা তাদের গণতান্ত্রিক অধিকার তাদের সাংবিধানিক যে অধিকার আন্দোলন করার এবং তাদের অধিকারের জন্য কথা বলার সেটিরই প্রয়োগ করছে বলে আমি মনে করি এবং আমরা বারবার বলেছি আমাদের দাবি আদায় হয়ে যাওয়া গেলে আমরা রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরে যাব জি এক ইস্যুতে শেখ ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্র লীগের সাধারণ সম্পাদক তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সোহরাব হাসান আপনাকে স্বাগত জানাসি সিএসআরএম গণতন্ত্র গণতন্ত্রে আমরা কথাই বলছিলাম আসিফ মাহমুদ যিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় তো তিনি বলছিলেন তাদের আসলে এই আন্দোলন যে তারা কন্টিনিউ করছে সেটার যুক্তি আসলে তিনি তুলে ধরছিলেন এদিকে আজকে আমরা দেখেছি যে আইনমন্ত্রী বলেছেন যে আপনারা শুধু শুধু রাস্তায় থাকেন না আপনারা ক্লাসে ফিরে যান এবং সেই সাথে আরও তিনি বলেছেন যে আন্দোলনের কোনো ইস্যু নেই ছাত্রদের বক্তব্য যদি তারা উপস্থাপন করতে চায় সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সেই বক্তব্য শুনবেন এবং তা তাদের বক্তব্য তারা বিবেচনায় নেবেন এবং আইনের পথ ধরে সমাধান খোঁজার কথা আসলে তিনি বলেছেন আপনি আইনমন্ত্রীর সাথে কতখানি একমত এবং ছাত্ররা যে যুক্তি তুলে ধরছেন সেই যুক্তিকে আসলে কিভাবে খণ্ডন করবেন ধন্যবাদ এখন আইনমন্ত্রী কোন প্রেক্ষাপটে বলছেন তিনি আইনজ্ঞ আইন আজকে সাংবাদিকরা মানে উনাকে প্রশ্ন করেছিলেন অন্য একটি অনুষ্ঠানে যে বিষয়টা হচ্ছে যে কোটা নিয়ে একটা সমস্যা তো আছে প্রথমত সরকারকে সেটি স্বীকার করতে হবে কোটা একবার বাতিল হলো আর একবার সেই বাতিল আদেশ বাতিল হলো তারপর আপিল বিভাগে গেল আপিল বিভাগ আবার চার সপ্তাহের জন্য স্থগিত আদেশ করেছে শিক্ষার্থীদের দাবি আমি মনে করি যৌক্তিক শিক্ষার্থীরা বলেছেন যে আজকে হাইকোর্টে একজন রিট করে সরকারের পরিপত্র বা সরকারের ঘোষণা বাতিল করে দিল ছমাস পর আরেকজন রিট করে আরেকটি আদেশ বাতিল করে দিবেন সুতরাং তাহলে তো এটি কোনো স্থায়ী ব্যবস্থা হয় না আর প্রথমে সমস্যাটি হয়েছে কিন্তু দু সালে শিক্ষার্থীরা চেয়েছিলেন কোটা সংস্কার কিন্তু সরকার পুরোপুরি কোটা বাতিল করে দিলেন এবং বাতিল করায় স্বাভাবিকভাবে যারা সংক্ষুব্ধ সেটি মুক্তিযোদ্ধা আপনার প্রতিবন্ধী আদিবাসী বা নারী এবং তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধার পক্ষ থেকে একটি রিট করা হয়েছে এই এখন শিক্ষার্থীরা আন্দোলনে আছে আর সরকার একটা অবস্থান নিয়েছে আদালত আরেকটি অবস্থান নিয়েছে তো এই তিন পক্ষ যদি আন্তরিক হয় সমস্যার সমাধান কঠিন নয় আর যদি এরকম থাকে যে আমি আমার অবস্থানে অনর থাকব। তাহলে কিন্তু বারো দিন ধরে মোটামুটি শান্তিপূর্ণ আন্দোলন হয়েছে পরবর্তীকালে কি হবে এবং এর সাথে রাজনৈতিক পক্ষগুলো যদি যুক্ত হয়ে যায় তখন কিন্তু একটা শঙ্কা থেকে যায় আর আদালতের আমরা দোহাই দেই আদালতের দোহাই দিয়ে কিন্তু সবটা কিছু সমাধান সব সমাধান হয় না বুয়েটে আদালত বলেছিলেন যে বোয়েটে ছাত্র আন্দোলন যে বাতিল করা হয়েছিল বয়েট কর্তৃপক্ষ বাতিল করেছিল আবর হত্যার পরিপ্রেক্ষিতে সেটি অবৈধ হাইকোর্ট রায় দিয়েছে এবং আমার যতটা ধারণা যতটা জানা সেটা হচ্ছে এর বিরুদ্ধে বয়েট কর্তৃপক্ষ আপিলও করেননি অর্থাৎ হাইকোর্টের আদেশটি বহাল আছে কিন্তু সেখানে ছাত্র রাজনীতি কিন্তু চালু করতে পারেনি সুতরাং সবটা আদালতের রায় হয় না অংশীজন যারা অংশীজন চায় অংশীজনের বৃহত্তর অংশ আজকে দেখুন ছাত্রলীগ ছাত্রলীগের অনেক নেতা মুখের অনেক নেতা বলেছেন তারাও কোটা সংস্কার চায় আমাদের সঙ্গে ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনাম যুক্ত আছেন আমরা একটু তার এই কোটা সংস্কার আন্দোলনের আন্দোলন নিয়ে তার মতামত আমরা জানতে চাই ওয়ালি ওয়ালি আসিফ মাহমুদ বলছিলেন যে তাদের এই যে তারা রাজপথে আছে বা যে কর্মসূচিগুলো দিচ্ছে সেটির আসলে সেটির পক্ষে তিনি যুক্তি তুলে ধরেছেন আপনারা আসলে কি মনে করেন আপনাদের মধ্যে অনেকেই সমর্থন জানাচ্ছে আবার অনেকে আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন করে আপনাদের সাধারণ শিক্ষার্থীদের প্রতি একটি আহ্বান ছিল যে তারা যেন ক্লাসে ফিরে যায় হয়তোবা কেউ এই শিক্ষার্থীদের কোমল মল কি শিক্ষার্থীদেরকে ব্যবহার করে কোন অসৎ রাজনৈতিক উদ্দেশ্য বা ফায়দা হাসিল করার চেষ্টা করছে কারণ একটি বিষয় আদালতে বিচারাধীন রয়েছে আমরা জানি আদালতের একটি ভুক্ত রয়েছে কিন্তু সেটি নিয়ে আসলে সম্মত নয় এবং অনেক ক্ষেত্রে আদালত অবমাননারও সামিল হতে পারে সুতরাং আমাদেরকে বিষয়গুলো বুঝতে হবে যে সরকার কি চাচ্ছে সরকার কি ওটার পক্ষে কোনো কিছু করেছে আদালতে না বরং আদালত কিছু মানুষ যারা রিট করেছিল কোটা পদ্ধতি পুনর্বহলের জন্য কিংবা তাদের কোটা ফিরিয়ে আনার জন্য সেক্ষেত্রে যখন দুই সালে নির্বাহী বিভাগ কর্তৃক জারিকৃত পরিপত্রটি বাতিল করে সেই বাতিলকৃত পরিপত্রটিকে পুনরায় বহলের জন্য কিন্তু সরকারি যারা আন্দোলনরত তারা নির্বাহী আদেশটিই চাচ্ছে আপনার কেন মনে হচ্ছে যে এখানে কোন সংগঠন বা কারোর দ্বারা প্রভাবিত আমরা এর আগে অনেক আন্দোলন দেখেছি যেখানে আসলে বিভিন্ন সংগঠনের আহ্বানে সখানেক বা খুবই কম সংখ্যক ছাত্রদের জমায়েত দেখেছি কিন্তু রাজু ভাস্কর্যের সামনে এরকম বিপুল সংখ্যক শিক্ষার্থী শাহবাগ যেভাবে যেভাবে সারা দেশে ব্লকে অংশগ্রহণ করেছে আপনার কেন এটি মনে হচ্ছে দেখুন প্রথমত বিষয়টি হচ্ছে নির্বাহী বিভাগের থেকে তারা চাচ্ছেন কোন একটি সিদ্ধান্ত নির্বাহী বিভাগের সিদ্ধান্ত তো আঠারো সালের পরিপত্রটি ছিল নির্বাহী বিভাগের এই কোটা বিষয়ের সর্বশেষ সিদ্ধান্ত আঠারো সালের পরিপত্রের পরে কি নির্বাহী বিভাগ অন্য কোন আদেশ কিংবা সিদ্ধান্ত কোটা বিষয়ে দিয়েছে নির্বাহী সকল কোটাই বাতিল করেছিল তাহলে নির্বাহী বিভাগকে কেন বারবার এক্ষেত্রে দোষারোপ করা হচ্ছে কিংবা নির্বাহী বিভাগের দিকে আমি একটু এই বিষয়ে আসিফ মাহমুদ আপনার কাছে আসতে চাই আপনারা কি সকল কোটাই বাতিলের পক্ষে নাকি আসলে আপনারা সংস্কার চাচ্ছেন এখন আপনারা আবার মাঠে নামলেন কেন কে আপনাদেরকে মাঠে নামালো শেখ ওয়ালি আসিফ ইনান বলছে আপনাদেরকে অন্য কারো অন্য কেউ মাঠে নামাচ্ছে বা অন্য কারোর ইন্ধন আসলে আছে এখন যে পর্যায়ে আপনারা আছেন আপনি তার ইনানের সাথে একমত কিনা দেখুন সকল সাধারণ শিক্ষার্থীদের সকল অধিকার আদায়ের আন্দোলনে আমরা দেখেছি সরকার দলীয় ছাত্র সংগঠন বলেন কিংবা সরকারের পক্ষ থেকে খোঁজা শুরু হয়ে যায় বা কারা ইন্ধন দিচ্ছে ইন্ধন খোঁজা শুরু হয়ে যায় কিন্তু মূল সমস্যাটিকে তারা অ্যাড্রেস করে না তো আমার মনে হয় যে এখানে ইনান ভাই বললেন যে এখানে সরকার তো আঠারো সালে আদেশ দিয়ে দিয়েছে সরকার আঠারো সালে যে পরিপত্র ছিল সেটি ত্রুটিপূর্ণ ছিল এবং ত্রুটিপূর্ণ ছিল বলেই সেটি কিন্তু হাইকোর্টে গিয়ে টেকে আমরা কোন এই ধরনের কোন ত্রুটিপূর্ণ নির্বাহী আদেশ আর চাচ্ছি না আমরা চাচ্ছি সংসদে একটি আইন পাশের মাধ্যমে আমাদের দাবি পূরণ করা হোক এবং আঠারো সালে যে পরিপত্র কোটা বাতিল হয়ে গিয়েছিল আমরা সেটির পক্ষে না আমরা আমাদের সকল বক্তব্যে বলা আছে আমরা বারবার বলছি যে যে পুত্র নির্গোষ্ঠী রয়েছে যে প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে তারা সংবিধান স্বীকৃত অনগ্রসর জনগোষ্ঠী তাদেরকে অবশ্যই করে দিতে হবে তবে সেই জায়গা থেকে দুই সালের পরিপত্রটি একটি ত্রুটিপূর্ণ পরিপত্র এবং এই পরিপত্র নিয়ে যদি আমরা কোর্টে লড়াই করতে চাই সেখানে তো আমাদের নিজেকে আগে কনভিন্স করতে হবে যে এটি একটি পরিপত্র যেটিকে আমরা ফেরত চাই আমরা মূলত চাই সকল গ্রেডে কোটা ব্যবস্থার একটা স্থায়ী সমাধান এবং সেটা অবশ্যই আঠারো সালের পরিপত্র দিয়ে ফেরত আসবে না কারণ সেটি প্রথম ও দ্বিতীয় আপনারা যে বলছেন যে আইন করে আসলে এটিকে একটা যৌক্তিক একটা পর্যায়ে আনার তো সেটাতে তো আসলে সময় লাগবে আপনারা তো রাজপথ ছাড়ছেন না জনগণের যে ভোগান্তি হচ্ছে রোববার যদি আবার আপনারা কর্মসূচি দেন আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে বা তারা কঠোর হতে বাধ্য হবে আপনারা কি করবেন আসলে ক্ষেত্রে সেটি কি আপনারা বিবেচনা করবেন আমি সাবজেক্টিস ম্যাটারে যে কথাটা এসেছে সাবজেক্টিস ম্যাটার বলা হচ্ছে কিন্তু হাইকোর্ট নিজেই কিন্তু বলেছে কোটা পরিবর্তন পরিবর্ধন করার এখতিয়ার সরকারের রয়েছে এবং সরকার বারবার আমাদেরকে হাইকোর্ট দেখিয়ে দেখিয়ে বলছিল যে সরকার এখানে কিছু করার নেই কিন্তু হাইকোর্টে কিন্তু সরকারকে দেখিয়ে দিয়েছে যে আমাদের কার কাছে করতে হবে এখন আমরা থেকে আবার দিকে যাব। এবং আমরা প্রশাসন এবং সকল পক্ষের একটি মনোভাব আশা করবো এবং আমরা দেখেছি আপনারা দেখেছেন গত দশ দিন এগারো দিন যে আন্দোলন হয়েছে এত বড় স্কেলে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বাংলাদেশের কখনো এত বড় স্কেলের কোন আন্দোলন কোন প্রকার ভাঙচুর আগুন জ্বালার পড়া ছাড়া ঘটেনি আমরা একটি বিশিষ্টন্ত স্থাপন করেছে ছাত্ররা জনমহত্তের একটি অভিনব কর্মসূচী দিয়েছে এবং আমরা এটি আর সামনেও আমরা এবভাবেই আমাদের আন্দোলন যথেষ্ট সুসংৃঙ্খল ভাবে চালিয়ে যাব কিন্তু সরকারের পক্ষ থেকে কোন প্রকার উস্কানি প্রশাসনের পক্ষ থেকে কোন প্রকার বাধা আসলে সে কিন্তু ছাত্ররা চুপ থাকবেন আমরা দেখেছি গত কর্মসূচীতে কুমিল্লায় আমাদের যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী বন্ধুরা আছেন আমরা এই সুতে ইনান আপনার কাছে আসতে চাই ইনান আসিফ বলছে যে আহ রোববার তারা কঠোর কর্মসূচির দিকে যাবে এদিকে আইন শৃঙ্খলা বাহিনীও বলেছে যে কোন প্রকার জনস্বার্থ বিরোধী বা রাস্তা ব্লকেটের মতো কোন কর্মসূচি হলে এখন এখন তারা তারাও কঠোর হবেন তো সেক্ষেত্রে আমরা বৃহস্পতিবার যে ভূমিকাটি দেখেছি যে আন্দোলনকারীরা মুখোমুখি অনেক জায়গায় ছাত্রলীগের সঙ্গেও তাদের সংঘর্ষ বা হিটিং এর ঘটনা ঘটেছে আপনারা আসলে রোববার এই ধরনের কোনো কঠোর কর্মসূচি যদি দেয় আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা কি তাদের সাথে থাকবেন নাকি আপনার আপনাদের আসলে ভূমিকাটি কি হবে আপনার এই তত্ত্বটির সাথে একটু ডিমাক করছি গত বৃহস্পতিবার এখানে আসিফ উনি রয়েছেন উনিই বলতে পারবেন যে ছাত্র লীগের কেউ কোন প্রকার সংঘাতে কারোর সাথে জড়িয়েছিলেন কি সারা দেশ থেকে আসলে এ ধরনের অনেক অভিযোগ এসেছে ভোলা থেকে বা কুমিল্লা থেকে বিভিন্ন জায়গা থেকে বোধহয় এটা আসিফ ভালো বলতে পারবেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেশের মানুষের জানমালের নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে দেশের মানুষের ক্ষতি হয় জনদুর্ভোগ হয় এরকম যে কোনো কাজ যদি রাস্তায় রাজপথে কেউ করে সেক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবশ্যই তাদের বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা নেবে আর যে বিষয়টি আসিফ বলছেন বা তথাকথিত ভাবে কিছু মানুষ বলার চেষ্টা করছেন কিংবা ঘোলাপাড়িতে মাছ শিকারের চেষ্টা করছেন সেই বিষয়ে আমি বলতে চাই সরকার এই বিষয়টিতে সচেষ্ট রয়েছে আমরা অবশ্যই বিশ্বাস করি যে আইন আদালত রয়েছে এই দেশে আদালতের নির্দেশনা অনুসরণ করে প্রতি দ্রুতই যৌক্তিক ভাবে এদেশের ভবিষ্যৎ স্বার্থের কথা চিন্তা করে দেশের চেতনাকে অক্ষুন্ন এই সমস্যার সমাধান হবে এবং সেই পর্যন্ত অবশ্যই ধরে বিষয়টি সুষ্ঠ সমাধান এবং সুরাহার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কারো কোনো ভ্রান্ত ধারণায় কিংবা কারো কোনো পাতা ফাঁদে পা দিয়ে এদেশের কোমন্মতি শিক্ষার্থীরা এদেশের শিক্ষার্থীরা এদেশের তরুণ সমাজ অবশ্যই দেশবিরোধী কোনো কার্যকলাপে যুক্ত হবে না এটি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সবসময় প্রত্যাশা করি জি আমরা একটু আপনারা দুইজনই আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমরা একটু সোরা হাসান আপনার কাছে আসতে চাই ধন্যবাদ আমরা দুই ছাত্র নেতার বক্তব্য শুনলাম একজন হচ্ছেন ছাত্র সরকার সমর্থক সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরেকজন হচ্ছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা তাদের দাবি তাদের অবস্থান কিন্তু একই হওয়ার কথা যে ভবিষ্যতে চাকরি পাওয়ার ক্ষেত্রে মেধাকে যাতে অগ্রাধিকার দেয় এবং ছাত্রলীগের কোনো কোন নেতা কিন্তু এটা বলেছেন যে আমরাও কোটা সংস্কার চাই সেটা যৌক্তিক পর্যায়ে এখন সমস্যাটা কি সমস্যা হচ্ছে যে কোটার সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং আদালত একটা সিদ্ধান্ত দিয়েছে এবং আপিল বিভাগও কিন্তু চার সপ্তাহের জন্য স্থগিত করেছে চার সপ্তাহ পার হয়ে গেলে কিন্তু সেই স্থগিত আদেশ আর থাকে না আর সুতরাং ছাত্র যারা আন্দোলন করছে বৈষম্য বিরোধী তাদের তো একটা ভয়ে থেকেই যায় আদালতের শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে যে তাদের বক্তব্য দেওয়া হোক বক্তব্য তাদেরকে আদালতের কাছে পৌঁছ পৌঁছাতে পারে আইনজীবীর মাধ্যমে পারেন তারা নিজেরাও পারেন এবং প্রতিদিনই তো তারা তাদের বক্তৃতা বিবৃতি সমাবেশ আন্দোলনের মধ্য দিয়ে বা বক্তব্য দিচ্ছেন আমরা সমস্যার সমাধান চাই কিনা সরকার সমাধান চান কিনা সরকার আর যে রাস্তার কথা বলা হয় জনসম্পদ কথা জনস্বার্থ জনসম্পদের কথা বলা হয় এই জন এটা তো সবার জন্যেই যারা আন্দোলন করছে তারাও তো জনগণের অংশ পুলিশ যেমন পুলিশ যেমন রাষ্ট্রের অংশ যারা আন্দোলন করছে তারাও জনগণের অংশ এখন সরকারকেই ঠিক করতে হবে তারা একটা ন্যায্য আন্দোলনকে কিভাবে যোগ কী পরিণতি দেবে আমি তো মনে করি যে এই সমস্যাটি শুরু হয়েছে দু সালে আঠারো একটি ত্রুটিপূর্ণ এবং যা দাবি করেনি শিক্ষার্থীরা আর সেই সিদ্ধান্ত দেওয়ার ফলে যে কোটা থাকবে না সুতরাং এই বা সেক্ষেত্রে সেক্ষেত্রে সরকার এই সিদ্ধান্ত ভুল ছিল এবং যেটা আদালত বলেছেন এখন আদালত তার এবং হাইকোর্টের প্রথম রায়ে যেটা আসলো যে মুক্তিযোদ্ধার কোটা বহাল আছে এবং পরিপত্র বাতিল

আমাদের হাতে এক মিনিট সময় আছে প্রথমে আসিফ আপনার কাছে যেতে চাই তারপরে আহ শেখ ওয়ালিয়াসিফ ইনান আপনার কাছে যেতে চাই আসিফ মাহমুদ আপনি ত্রিশ সেকেন্ডে যদি বলেন আপনার সর্বশেষ যুক্ত করার কিছু আছে কিনা আহ জি আহ এখানে আসিফ ইন ভাই বলছেন যে সংসদে আইন পাস করা একটি বিষয় আমরা মনে করি তারা না জরুরি অধিবেশন থেকে সময় যে কোনো পাস করতে পারে এবং আমাদেরকে আমাদের নেওয়া হলে আমরা চাই দেখুন আমাদেরকে কিন্তু রাজপথে ইরান ভাই বলতে চেষ্টা করছেন যে ভিন্ন কেউ আমাদেরকে ভুল বুঝিয়ে রাজপথে নামাচ্ছে কিনা আমাদের কিন্তু রাজপথে নামতে বাধ্য করেছে সরকার সরকার যদি দুই সালে একটি পদ্ধতিগত ত্রুটিপূর্ণ পরিপত্র না দিত তাহলে কিন্তু হাইকোর্টে সেটি বাতিল হতো না এবং আমাদের রাজপথে নামার কোনো প্রয়োজন হতো না আপনাকে অসংখ্য ধন্যবাদ আসিফ মাহমুদ আমরা একটু শেখ ওয়ালি আসিফ ইনান আপনার কাছে আসতে চাই মাহমুদ বলছিলেন যে ভিন্ন কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছেন না তারা যৌক্তিক রাজপথে নেমেছেন এবং সরকারই তাদেরকে বাধ্য করেছে ইনান গত বৃহস্পতিবার আমরা দেখেছি যে শিক্ষার্থীদের আন্দোলনের নামে কেউ কেউ পুলিশের সাজোয়াজানের উপর উঠে সাজোয়াজানের জিনিসপত্র ধরে টানাটানি করেছে সাজোয়াজানের উপরে উঠে উম্মাতাল নৃত্য করেছে এটি নিশ্চয়ই আসিফ মাহমুদ আপনি বলবেন না যে কোটা সংস্কারের জন্য পুলিশের সাজোয়াজানকে হামলা করাটা খুব জরুরি ছিল অবশ্যই আপনারা কেউ বলবেন না যে সম্মানিত পুলিশ সদস্যদেরকে ভুয়া ভুয়া বলে ধাওয়া করাটা বা তাদের দিকে তেরে যাওয়াটা কোনো কোটা সংস্কারের পক্ষের কর্মসূচি ছিল এটি নিশ্চয়ই অসাধু উদ্দেশ্য থেকে করা হয়েছে অসৎ পরিকল্পনা থেকে করা হয়েছে আমরা স্পষ্ট তো বলেছি কোটা সমস্যার একটি যৌক্তিক দিকে সব পক্ষই এগুচ্ছে এটিকে ধীরে সুস্থে সময় নিয়ে সমাধান করে এর স্থায়ী এবং যৌক্তিক একটি প্রক্রিয়া আশা করি একটি যৌক্তিক সমাধান হবে এবং সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে দর্শক একটি বিরতি নিচ্ছি সঙ্গেই থাকুন দর্শক বিরতির পরে আবারো স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমরা মূলত আলাপ করছি সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলন মত ভিন্ন মত কোটা আন্দোলনের মত ভিন্ন মত নিয়ে আলাপ করতে আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুমে যুক্ত হয়েছে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্ত অজয় দাসগুপ্ত আপনাকে স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে এবং আমাদের সঙ্গে যথারীতি আগে থেকেই স্টুডিওতে যুক্ত আছেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান কোটা আন্দোলন নিয়ে আমরা শুরু থেকে মত ভিন্ন মত দেখছি এই যে এবারের জুলাই থেকে যে আন্দোলন চলছে এতদিন পর্যন্ত আমরা মত ভিন্নমত তো বিভিন্ন পর্যায়ে শুনেছি কিন্তু এখন সেটি আসলে রাজনীতির মাঠে চলে গেছে এই আলাপটা এবং কোটা নিয়ে রাজনীতির মাঠ সরগরম আজকে কোটা কোটাকে সমর্থন করে কোটার আন্দোলনকে সমর্থন করে সরকার সরকার দেশকে মেধাশূন্য করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমি খুশুর মাহমুদ চৌধুরী অর্থাৎ মানে সরকার কোটাকে সমর্থন করে আর আইনমন্ত্রী আনিসুল হক তিনি বলেছেন যে আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের প্রেতাত তারা ষড়যন্ত্রে লিপ্ত তিনিও ভিন্ন একটি অনুষ্ঠানে এই কথাটা বলেছেন যে এই আন্দোলনের মধ্যে আসলে এখন বিএনপি জামাতের লোকজন তাদের উদ্দেশ্য নিয়ে আসলে ঢুকে পড়ছে তো প্রথমেই আসলে এই বিষয়ে অজয় দাসগুপ্ত আপনার কাছে আসতে চাই মানে কোটা সংস্কার যে আন্দোলন সেটি এখন রাজনীতির মাঠে যদি চলে যায় আসলে কি দাঁড়াবে বিষয়টা বা কেন রাজনীতিবিদরা আসলে তাদের পক্ষে বিপক্ষে নিয়ে নিয়ে যাচ্ছে এই আন্দোলনকে একটা বিষয় হলো যে রাজনীতি যারা করেন বিশেষ করে নির্বাচন কেন্দ্রিক রাজনীতি বা জনসমর্থন আদায় রাজনীতি সেই রাজনৈতিক দলগুলো কিন্তু সব দেশে শুধু বাংলাদেশে তা না একটা প্রবণতা থাকে রাজনৈতিক দলগুলো নেতাদের কারো কম হয় কারো বেশি হয় প্রবণতাটা যে কোনো ইস্যুকে তার পক্ষে নেওয়া বা তার রাজনৈতিক সমর্থন বা প্রভাব বাড়ানোর জন্য সেটাকে ব্যবহার করা ধরেন গাজা প্যালেস্টাইনে নিষ্ঠুর গণহত্যা মেরে ফেলছে প্রতিদিন হুমকি দিচ্ছে যে গাজার লোকেরা সরে যাও আমরা কিন্তু একবারে নিশ্চিহ্ন করে দেব গাজা তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বা তার মন্ত্রীরা তো সেটাকে সমর্থন করছে মনে করছে যে এটাকে যুক্তরাষ্ট্রের যে নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা সিনেটের আসনে নির্বাচন হওয়ার কথা কাজে লাগানো যাবে বাংলাদেশে আর কি একাত্তরে পাকিস্তান নিষ্ঠুর গণহত্যা করছে বাংলাদেশের ভেতরে একদল লোক সেটাকে সমর্থন করছে না শুধু সমর্থন না নিজেরা তার অংশীদার হয়েছে কাজী যে কোনো ঘটনাকে এটা হতে পারে বাংলাদেশে ধরেন স্বাধীনতার পরে প্রায় মানে তিপ্পান্ন বছরের মধ্যে সাতাশ আঠাশ বছর তো সেই শক্তি দেশ শাসন করেছে যাদের সময় মুক্তিযুদ্ধ শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু জয় বাংলা এগুলো তো নাই শেখ মুজিবুর রহমানের নামও নিষিদ্ধ করেছিল কাজী এটা হতে পারে কিন্তু কোটা নিয়ে যখন আন্দোলন হবে ছাত্ররা আন্দোলন করতেছে এই ইস্যুটা তো একটা এখন দেখা যাচ্ছে যে আমাদের পাবলিক সার্ভিস কমিশন তারাও বলছে যে আমরা অনেক দিন বলছি যে ধরনের কোটা আছে সেটায় পরিবর্তন আনা দরকার সরকারের দিক থেকে বলতেছে যে পরিবর্তন আনা দরকার আন্দোলন যারা করছে তারা বলছে যে পরিবর্তন আনা দরকার সমাজের অন্যান্য অংশ থেকে বলছে কাজেই খুব খুব সহজে সমাধান কি সবাই একমত হবে তা না কিন্তু সমাধানের জন্য জাতীয় সংসদ বসতে পারে কিংবা জাতীয় সংসদের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশ বসতে পারে ছাত্ররা মত দিচ্ছে সেইটা তারা তাতে অংশীদার হতে পারে আমি তো আমার নিজেরটাই জানি যে আমরা যেমন ছাত্র আন্দোলন করেছি শিক্ষানীতি প্রণীত হবে জন্য ডক্টর কুদ্রতে খোদাকে প্রদান করে কমিশন হয়েছিল আমাদেরকে তো উনি ডেকেছিলেন যে তোমরা ছাত্ররা কি মত দাও আমরা কয়েকজন মিলে শিক্ষা নীতি সমাজের অভিমত একেবারে বইয়ের মতো করে কমিশনে জমা সেমিনার করেছিলাম। হইতে পারে এই যে ছাত্ররা আছে কালকেই করে ফেলতে হবে ব্যাপারটা তো তা না সবার মত নিয়ে যাতে আবার এক বছর দু বছর পরে করতে হয় তা না কিংবা ধরেন আমার মনে আছে একেবারেই ছোট ছিলাম পরে আরো পড়েছি বাষট্টি সালে এই যে শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন হয়েছিল যেটা যেটা সেপ্টেম্বরের আন্দোলন সেটা কিন্তু মানে ছাত্র সংগঠনগুলো এমনিতে সাধারণ ছাত্র ছাত্রীরা কারণ ওইখানে একটা প্রধান ইস্যু তাদের কাছে ছিল তিন বছরের ডিগ্রি কোর্স দু বছরের জায়গা তারা মনে করলো যে এতে পাশ করতে এক বছর দেরি হবে চাকরি পেতে এখন একটা গোষ্ঠী ছাত্র সেটা তারা আন্দোলন করছে তারা একটা মত দিচ্ছে সেই যে মতটা দিচ্ছে একটা দাবি করছে সমাজে তার প্রতি সমর্থন আছে কোটা পদ্ধতি তার পরিবর্তন আনা দরকার সেটা একটা দিক আর একটা দিক হচ্ছে এই আন্দোলনের সুযোগে একটা মহল মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা তাদেরকে অসম্মান করা অমর্যাদা করা অলঙ্কৃত করার একটা প্রবণতা আছে আজকে আমাকে একজনে লিখছে যে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করতে হবে তা আমি বললাম যে ভুয়া মুক্তিযোদ্ধা তো হয় না যে ব্যক্তি বা গোষ্ঠী মুক্তিযোদ্ধাকে অসম্মান করার জন্য নিজে মুক্তিযোদ্ধা না হয়েও কিংবা কেউ মুক্তিযোদ্ধা না তাকে মুক্তিযোদ্ধা বানানোর অপচেষ্টা করে তাতে তো মুক্তিযোদ্ধা ভুয়া হয়ে যায় না কোনো মুক্তিযোদ্ধাও ভুয়া না কেউ নিজেকে এই মুক্তিযোদ্ধার যে মর্যাদা সেটা নিতে চেষ্টা করে সেটা অপরাধ করছে সেই অপরাধের জি অজয় দাশগুপ্ত আপনি আমাদের সঙ্গেই থাকুন আমরা একটু এই প্রসঙ্গে সোরা হাসান আপনার কাছে আসতে চাই আমরা আসলে কোটা আন্দোলনের মত ভিন্ন মত নিয়ে এই পর্যায়ে আলাপ করছি আজকে বিভিন্ন রাজনৈতিক মহল ইতিমধ্যে এই ইস্যুটাকে নিয়ে তারা তাদের রাজনৈতিক বক্তব্য রাখছে যেরকম আইনমন্ত্রী বলেছেন যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার স্বাধীনতা বিরোধী বিরোধীদের প্রেতাত তারা এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত হচ্ছে এবং এদিকে আমির খুশি মাহমুদ চৌধুরী বলেছেন যে কোটা আন্দোলনের মতো করে ভোটের ভোট ফিরিয়ে আনার জন্য বা গণতন্ত্রের জন্য ছাত্ররা যেন আওয়াজ তুলে বা রাস্তায় নামে সেই আহ্বানটি আসলে তিনি জানিয়েছেন ধন্যবাদ মত তো গণতন্ত্রের সৌন্দর্য বরং আমাদের সমাজে মত দ্বিমতকে স্বীকার করে নেওয়া হয় না মত দ্বিমতকে কি বলে সরকার বিরোধী বলে কেউ মনে করে যে এটা সরকার বিরোধী তৎপরতা কেউ মনে করে এটা স্বাধীনতা বিরোধী তৎপরতা আবার কেউ মনে করে এটা সরকারের সরকারকে সমর্থন করার তৎপরতা আসলে সব কিছু সব জায়গায় যদি আমরা সন্দেহ করি এখন বিএনপি নেতা আমির খরসু মাহমুদ চৌধুরী বলছেন যে ছাত্রদের যারা আন্দোলন করছে তাদের ভোটের ভোটার অধিকার ভোটের অধিকার অধিকারের জন্য আন্দোলন করা উচিত এটা একটা তার মত এখন প্রশ্ন হলো যে ভোটের অধিকার এটা নেজ্য কিনা কোটার যদি কোটার অধিকার কোটার সংস্কারের দাবি জানাচ্ছে ছাত্ররা এটা ন্যায্য কিনা ন্যায্য হলে যেই দাবি জানাক না কেন আবার আইনমন্ত্রী কী বলে একাত্তরে প্রেতাত্মা খুঁজছেন তাই আওয়ামী লীগ তো এক একটা না ষোলো বছর সাড়ে পনেরো বছর ক্ষমতায় আছে তারা পেতাত্মা খুঁজে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বিচার করুক এবং সাধারণত বিরুদ্ধে অনেকে বিচার হয়েছে যুদ্ধাবরীর বিচার হয়েছে মানে কিন্তু সবকিছুতে কোটা আন্দোলন শিক্ষার্থীরা আন্দোলন করেছে সাধারণ ছাত্রের মধ্যে কোনো ছাত্র সংগঠনের আমি কোনো নেতাকে দেখিনি আজকে যারা কোটার পক্ষে আন্দোলন করেছে এমনকি দু হাজার আঠারো সালে দু আঠারো সালে আরেকটি আন্দোলন হয়েছিল নিরাপদ সড়ক আন্দোলন একবার স্কুল স্কুল কলেজ কলেজে শিক্ষার্থীরা আন্দোলন করেছে সেই আন্দোলনকেও কিন্তু সরকার কী বলে জরে দেখছে এটা প্রমাণিত হয় শিক্ষার্থী এই সমস্যাটা শুরু হলো কিন্তু সরকারের ভুল সিদ্ধান্তের কারণে অথবা এক সিদ্ধান্তের কারণে সে আন্দোলনকারীরা চাচ্ছিলেন যে কোটা সংস্কার হোক সরকার এক এক ঘোষণায় বলে দিলেন যে কোটা থাকবে না আবার দেখুন বৈশ মানে এই যে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর জন্য কোটা 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 ছিল কোটা থাকুক এটাও চাই কিন্তু একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর যদি এটা হয় স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান আছে তাদের জন্য যদি এটা হয় তাহলে শহীদ পরিবার নয় কেন শহীদ পরিবার তো তিরিশ লাখ শহীদ পরিবার এবং সেখানে সংখ্যার কোনো মানে সংখ্যা নিয়ে কোনো বিতর্ক নেই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে অনেক আছে এক এক সরকারের সময় এক কারণ এই যখন আমরা কোটার কথা বলি বা বিশেষ সুযোগ সুবিধার কথা বলি মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা ভাতা পাচ্ছেন খুব ভালো কিন্তু শহীদ পরিবারকে ভাতা পাওয়ার যোগ্য না কারণ শহীদ পরিবার তিনি তো জীবন দিয়েছেন মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তার জন্য রাষ্ট্র তাকে সম্মান দিলো রাষ্ট্র তাকে সুবিধা দিলো ঠিক আছে কিন্তু শহীদ পরিবারগুলোর কথা কিন্তু পুরো রাষ্ট্র ভুলে গেছে আপনি যদি দেখেন যে ত্রিশ লাখের মধ্যে পঞ্চাশ হাজার হবে না দশ হাজার হতে পারে যে দশ হাজার পরিবার রাষ্ট্রের পক্ষ থেকে কোনো কোনো না কোনো সুবিধা পেয়েছে আর বাকি আমরা আসলে কোটা সংস্কারের বিষয় আসলে অনেক সমীকরণ অনেক আসবে এখন যেটা হচ্ছে রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি কি রাষ্ট্রতা চায় ন্যায্যতা চাইলে শিক্ষার্থীদের সাথে আলোচনা হলো না কেন শিক্ষার্থীদের যে প্রতিদিন আহ্বান জানাচ্ছে যে তোমরা কি বলে তোমরা আন্দোলন প্রত্যাহার করো শিক্ষার্থীদের একটা প্রতিনিধি আন্দোলন করতে পারে যাওয়া যদি বলছেন যে শিক্ষা যখন শিক্ষা কমিশন গঠন 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 হয় এবং শিক্ষানীতি শিক্ষা কমিশনের রিপোর্ট হওয়ার আগে ছাত্রনেতাদের সাথে বৈঠক করেছে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে বৈঠক করেছেন তো এটাই তো হচ্ছে গণতন্ত্র কিন্তু একটা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া এমনকি চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত ভালো হলেও সেটা শেষ পর্যন্ত যে ভালো থাকে না আরেকটি আমরা বৈষম্যের বিরুদ্ধে কথা বলি এই যে কোটা বাতিল করলো কোটা বাতিল করলো কাদের যারা রাস্তায় আন্দোলন করতে পেরেছে অর্থাৎ প্রথম ও দ্বিতীয় শ্রেণীর কর্মচারীদের মানে দ্বিতীয় শ্রেণীর চাকরি প্রত্যাশীদের কিন্তু তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর তাদের কোটা কিন্তু আগের মতোই আছে সেই ছাপ্পান্ন শতাংশ কোটাই আছে যেহেতু তাদের তাদের কণ্ঠ অত উচ্চ নয় যেহেতু তারা আন্দোলন করতে পারে না সুতরাং তাদের কোটা মানে কথা হচ্ছে কোটা বাতিল যদি ন্যায্য হয় তাহলে কোটা যে রেখে দিলেন সেটা অন্যায্য আর যদি আর কোটা কোটা যেটা রাখলেন সেটা যদি ন্যায্য হয় তাহলে বাতিল করাটা অন্যায্য মানে একই একই সরকারের এমন তো দুই নীতি চলতে পারে না সেই আমরা একটু এই ইস্যুতে অজয় দাস গুপ্ত আপনার কাছে আসতে চাই সৌরভ হাসান যেই যুক্তিগুলো তুলে ধরছিলেন যে কোটার প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীরা তাদের আন্দোলন তারা করছেন এবং তারা তাদের যুক্তি দাবিগুলো তুলে ধরার চেষ্টা করছেন বা এখানে যে সংস্কারটি চাচ্ছেন কিন্তু পরের দুই শ্রেণী আবার শহীদ পরিবারের প্রসঙ্গও তিনি এনেছেন এখানে আসলে আপনার যুক্ত করার কিছু আছে কিনা শহীদ পরিবার বঙ্গবন্ধু কিন্তু ওই সময় বাংলাদেশে তো অর্থনীতি বলতে কিছুই ছিল না বৈষম্য ছিল প্রকট পশ্চিমবঙ্গের স্থানীয় তারপরে যেটুক সীমিত সম্পদ ছিল মুক্তিযুদ্ধের সময় তাও ধ্বংস হয়েছে তখনও কিন্তু বঙ্গবন্ধু মানে যতগুলো পরিবার আবেদন করেছিল বেশিরভাগ তো গ্রামের আমাদের এই সমাজে তো বৈষম্য আছে যারা কোটা নিয়ে আন্দোলন করছে তারা কি এই যে সমাজে অর্থনৈতিক বৈষম্য সেই প্রসঙ্গটা আনছে আরো অনেকের কোটা আছে কিন্তু ঘুরে ফিরে কিন্তু মুক্তিযোদ্ধা আমাকে একজন যে বললাম যে বলছে গ্রহ মুক্তিযোদ্ধাদের এবং করতে হবে তা আমি তাকে বললাম যখন তখন একটা গালিতে এই যে আগে কোটা নিয়ে আন্দোলন করেছে তাদের নেতাদের পরিণতি কি হয়েছে তারা কিন্তু রাজনৈতিক দল করতে গেল এবং যে রাজনৈতিক দলের মত নিয়ে আসতে গেল সেটা কিন্তু দেখা গেল স্বাধীনতা বিরোধী যে সব অপশক্তিগুলো ছিল জামাতে ইসলাম বলেন বা এই ধরনের দলগুলো বলেন তাদের সঙ্গে হাত মিলাল এবং তারা একে অপরের বিরুদ্ধে দুর্নীতি চাদাবাজি এইসব অভিযোগ আনা শুরু করল এটা তো আমাদের একেবারে নিকট অতীতের ঘটনা আর শহীদ মুক্তিযুদ্ধে হ্যাঁ এগুলো তো আমাদের অর্থনৈতিক ওই সময় যদি দেওয়া হতো স্বাধীনতার পরে সেই সক্ষমতা তো আমাদের ছিল না কেউ বলতে পারে যে তখন দেওয়া হচ্ছে ছিল তিরিশ লাখ পরিবারকে যারা মুক্তিযুদ্ধের সময় নিহত হয়েছে পাকিস্তানে আপনি দেখেন যে ভাতা তিরিশ লাখ পরিবারকে দশ বিশ জনের বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে সেটাই তো কত রকমের বাদ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তো আমাদের সামনে সেই সময় দালাল ছিল গভর্নর ছিল পূর্বাকিস্তানের মালেক ডাক্তার মালেক তার বিচার ঠেকানোর জন্য ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধিরা ঢাকায় এসে হাজির হয়েছে পাঠাইছে যে এই বিচার কিংবা এখনো সেই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যা করেছে তাদেরকে ব্রিটেনের পার্লামেন্ট বলতেছে যে এদের বিচার করাটা অন্যায় হয়েছে কাজে এই ধরনের বাধা আমেরিকা যুদ্ধাপরাধীদের বিচার করতে চাইনি ব্রিটেন চাইনি এখনো চায় এটা হলো বাইরের ভেতর থেকেও এক দলের প্রতিবাদ ছিল বিএনপি জামাত যখন বিশেষ করে জামাত ইসলাম একের পর এক যুদ্ধাপরাধের বিচার যখন চলতেছিল রায় হয়েছে রায়ের দিন হরতাল রেখেছে রায় পরে হরতাল রেখেছে পেট্রোল বোমাাজি করেছে গাজি প্রক্রিয়াটা মোটেই সহজ না পাকিস্তানের যারা গণহত্যা করেছিল সামরিক অফিসার 195 জনের বিচার করতে চেয়েছিলেন আমরা আসলে আমরা কোটা আন্দোলন নিয়ে বা সংস্কার নিয়ে যদি সোরাভ হাসানের বিষয়টি যদি সারমর্ম আমরা বলি যে কোটার এখন যে সংস্কার হবে সেখানে মুক্তিযোদ্ধা মুক্তি মুক্তিযোদ্ধা কোটাতে সেখানে শহীদ পরিবারকেও বোধহয় অন্তর্ভুক্ত করার কথাটি তিনি বলেছেন এবং আমরা কিন্তু স্বাধীনতার পরে অনেক বছর পেরিয়ে এসেছি এবং এই সরকারও স্বাধীনতার পক্ষে সরকার দীর্ঘদিন ক্ষমতায় আছে এবং অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বী হয়েছি সেক্ষেত্রে আশা করছি সরকার সেই বিষয়গুলো বিবেচনা করবেন এই বিষয়গুলো তো তুলছে না একটি বিরতি নিচ্ছি বিরতির থেকে ফিরে এসে আমরা লাগামহীন নিত্যপণ্যের বাজার এই ইস্যুতে আলাপ করব দর্শক সাথেই থাকুন দর্শক আবারও স্বাগত জানাচ্ছি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আমরা অনুষ্ঠানের শেষ অংশে আছি এই পর্যায়ে আমরা আলাপ করতে চাই লাগামহীন নিত্যপণ্যের বাজার এই ইস্যুতে জুমে যুক্ত আছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাসগুপ্ত এবং স্টুডিওতে আছেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহরাব হাসান আমরা গত কয়েকদিনের যে স্টুডেন্টদের আন্দোলন বাংলা ব্লকেট এবং বৃষ্টির প্রভাব সব মিলিয়ে রাজধানীর বাজারগুলোতে সবজির দাম থেকে শুরু করে সবকিছুর দাম বলা চলে তিন গুণ বেড়ে গেছে এবং মাছ মাংসের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে বিক্রেতারা এটি দাবি করছেন যদিও ভোক্তারা বলছেন যে বেশি দামেই কিনতে হচ্ছে চালের দামও বেড়েছে সাধারণ মানুষ আসলে কি করবে এখন আসলে সরকারের কিন্তু নজর দেওয়ার কথা ছিল সাধারণ মানুষের জীবন জীবিকার উপর তার আয় কিভাবে বাড়বে বা ব্যয় কিভাবে কমবে এবং সেক্ষেত্রে সরকারের নানা কর্মসূচি আছে সেটি যতটা বেশি সচল রাখা যায় অর্থাৎ সীমিত আয়ের স্বল্প আয়ের মানুষগুলো যাতে মোটামুটি স্বস্তির মধ্যে থাকতে পারে সেসব ব্যাপারে সরকার খুব একটা নজর আছে বলে মনে হয় না বাজেটে খুব আমরা শুনেছিলাম যে সব কিছুর দাম কমবে রাজনৈতিক সরগলি বেশি এই ইতিমধ্যে তো জুলাই মাস প্রায় মাঝামাঝি হলো আগামী সাড়ে পাঁচ মাসে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে কমিয়ে আনার কথা বলেছেন অর্থমন্ত্রী কিন্তু মূল্যস্ফীতি তো আরও বেড়েছে বাজেট যখন ঘোষণা করা হয়েছিল আর পেশ করা হয়েছিল তারপর থেকে প্রায় প্রতিটি খাদ্য দাম বেড়েছে আপনি যেটা বললেন এটি শুধু ব্লকেট বা প্রাকৃতিক দুর্যোগ না এর পিছনে যে শক্তি আছে যাই না সেটা সেখানে স্বাধীনতা বিরোধী শক্তি কতটা সক্রিয় আর স্বাধীনতার পক্ষের শক্তি কারণ একটা শক্তি তো আছে না হলে পণ্যের দাম এভাবে বাড়বে কেন যেটা সিন্ডিকেট বলা হয় তো এই সিন্ডিকেট কারা নিয়ন্ত্রণ করে এই সিন্ডিকেট মোকাবেলা করার দায়িত্বকার সরকারের এখন এই সিন্ডিকেট সরকারের মন্ত্রীরাও বলেন যে সিন্ডিকেট আছে তো সিন্ডিকেট ধরার দায়িত্ব তো তাদের তারা ধরছেন না কেন আর হচ্ছে একটা রাষ্ট্র তার সকল নাগরিককে নিয়ে যদি চিন্তা করে এবং যারা কিছু সুবিধাভোগী কিছু ধনিক শ্রেণীর জন্যই যদি সবটা করেন সম্প্রতি রেহমান সোহান বাংলাদেশ পরিকল্পনা কমিশনের প্রথম অন্যতম সদস্য প্রথম পরিকল্পনা কমিশনের প্রখ্যাত অর্থনীতিবিদ যিনি পাকিস্তান আমলে দুই অর্থনীতি এক দেশ দুই অর্থনীতি লিখে চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন আলোড়ন তুলেছিলেন তিনি সম্প্রতি বলেছেন যে আগের দুর্নীতিবাজরা কোটারি হিসাবে ব্যবহার হতো কোটারি হিসাবে এখন দুর্নীতিবাজরাই নিজেকে রাষ্ট্র মনে করে স্বার্থন্য সেই শক্তি এখন যে দেশে দুর্নীতিবাজরা নিজেকে রাষ্ট্র মনে করে সেই দেশে তো এই নিত্যপণ্যের দাম কমার কোনো কারণ নাই সেই দেশে সাধারণ মানুষের স্বস্তি পাওয়ার কোনো কারণ নাই এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে সাধারণ মানুষকে স্বস্তি দেবে না এই ধরুন ছাত্র আন্দোলন যেটা নিয়ে শুরু হলো সেটি সেটা আরও যত ধরেন এর জন্যও যদি কিছুটা পণ্যের দাম বাড়ে সেটা আরও যত যত প্রলম্বিত হবে তত আরও বাড়বে সরকার তো ওই জনজীবনকে সস্তিতে দেওয়ার জন্য এটা করা উচিত রাস্তায় পুলিশ রাস্তায় পুলিশ নামে কিন্তু সস্তিতে আনা যায় না জি আমরা অজয় দাশগুপ্তের কাছে যেতে চাই এই ইস্যুতে জনাব অজয় দাশগুপ্ত লাগামহীন নিত্যপন্ন বাজার বাজারের যারা বিক্রেতা তারা বলছেন যে বৃষ্টির প্রভাব আন্দোলনের প্রভাব কিন্তু আমরা জানি যে দাম যদি একবার বাড়ে কম কতটা কুঠিন সিন্ডিকেট এর কথাও আমরা জানি তো সৌরভ হাসানও বেশ কিছু তার মতামত তুলে ধরেছেন কোন কোন পণ্যের পণ্যের দাম আসলে তিন গুণ চার গুণ বেড়ে গেছে এখন বাজারকে স্থিতিশীল করতে আসলে কি করণীয় সরকারের আপনি কি মনে আমি আমি একটা কথা এক সময় বলতাম যে বাজেট মানে কি দুর্ভোগ বাজেটের আগে দফা দাম বাড়ে বাজেটের সময় ঘোষণার পরে একটা বাড়ে আর বাজেটে পরে আরেক দফা বাড়ে বহু বছর আমরা দেখছি তিন দফা বাজেটকে কেন্দ্র করে আর এখন বহু পণ্যের শুল্ক করের উপরে তো অনেকটা নির্ভর করে এটা হলে একটা দিক অর্থনীতির নিয়ম মানলে যে শুল্ক কর বাড়লে কোনো পণ্যে বা আমদানি ব্যয় বাড়লে দাম বাড়বে বাংলাদেশে ব্যবসায়ী আমরা মুক্তিযুদ্ধতেই যে বৈষম্য কোটা নিয়ে কথা বললাম আমরা তো এই বৈষম্য কমিয়ে আনা নির্মূল না হোক সেটা তো একটা বড় ছিল কিন্তু এই যে দশ পার্সেন্ট লোকের হাতে ৪০ পার্সেন্ট সম্পদ দেশের আমরা ষাট সত্তর হাজার কোটি ডলার হচ্ছে আমাদের জিডিপি তার চল্লিশ ভাগ হচ্ছে দশ পার্সেন্ট লোকের হাতে কিন্তু এই যে সিন্ডিকেট সিন্ডিকেটটা এখন অন্যরকম হয়ে গেছে কিন্তু সিন্ডিকেট মানে অর্থনীতির নিয়মে হলো যে দশ বিশ জন জন লোক বা পঞ্চাশ জন লোক তারা একটা কোন বিশেষ পণ্য বা অনেক পণ্য নিয়ন্ত্রণ করে আমদানি নিয়ন্ত্রণ করে কিন্তু আজকে দেখেন যে ছাত্র ব্লক এই আমাদের দেশের জনসংখ্যা বা আমাদের সড়কপথ পথ রেল কতটুকু ব্লকেট হচ্ছে অর্থনীতিতে কিছু লোক সেটা অতি দ্বনী আছে আবার সাধারণ দোকানদারও আছে এরা অর্থনীতির সুফলটা নিজের দিকে নিয়ে যেতে তাতে মানুষের কি দুর্ভোগ হইলো সেটা তারা দেখছে না আবার সরকারি দল তাদেরই তো নিরঙ্কুশ কর্তৃত্ব সারা দেশে এই দায়টা তাদের বেশি আরেকটা দলের দায় আছে যেটা হচ্ছে এই যে ব্যবসায়ীরা সুসংগঠিত এত তাদের প্রভাব পার্লামেন্টে অর্ধেকের বেশি ব্যবসায়ী এই দায়টা কিন্তু তাদেরও নিতে হবে আসলে অনেকগুলো যেই চেইন আছে সবারই দায় এখানে আছে আমরা আর্টিস্টের नाते আপনার কাছে একটু ছোট করে আসতে চাই আপনার কিছু যুক্ত করার আছে কিনা এখানে না সরকারের প্রথমটা চিহ্নিত করা সমস্যা চিহ্নিত করা সমস্যার জন্য দায়ী করা তা সেটি চিহ্নিত করা এবং সেই সমস্যা দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া টেকসই পদক্ষেপ নেওয়া এটা শুধু মুখে স্লোগান দিলে হবে না এটি কার্যকর দেখাতে হবে আর এই মুহূর্তে যেটা প্রয়োজন সরকারের যে দূর করবে দর্শক আহ আমাদের সাথে ছিলেন প্রথম আলো যুগ্ম সম্পাদক সোহারাব হাসান এবং একুশ পদকপ্রাপ্ত সাংবাদিক অজয় দাশগুপ্ত আপনাদের দুজনকেই ধন্যবাদ দিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ দর্শক